বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দা ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.sntcssc.wb.gov.in। বন্ধুরা, আপনারা সকলেই জানেন, যারা আপনারা আমাদের চ্যানেলকে ফলো করেন, তা আমরা কিন্তু এর আগের ভিডিওটাতেই আমরা বলে দিয়েছি যে সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার অর্থাৎ SNTC SSC তে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং কোথায় যে আমাদের রাজ্যে 23টি জেলায় যে 26টি স্টাডি সেন্টার হয়েছে সেগুলো কোথায় কোথায় সেটাও কিন্তু আমরা বিস্তারিতভাবে এর আগের ভিডিওটাতে কিন্তু আমরা বলে দিচ্ছি। যে সমস্ত বন্ধুরা সেই ভিডিওটি দেখোনি, তারা একবার দেখে নাও তোমাদের নিজের জেলাতে কোথায় কোথায় আছে স্টাডি সেন্টারগুলো, আমি কিন্তু সেটা আই ব্যাটনে দিয়ে রাখছি। তো আজকে আমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেসটা কিন্তু আজকে আমরা দেখব। তো প্রথমে তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা ক্লিক করলে কিন্তু সাথে সাথে এই পেজের মাধ্যমে এই পেজে চলে আসতে পারবে, এবং এখানে আসার পরে এই যে স্টুডেন্ট কর্নার অপশনটা রয়েছে, এই স্টুডেন্ট কর্নার অপশনে তোমাকে ক্লিক করতে হবে। যে এখানে ক্লিক করবে দেখতে পাবে এখানে বেশ কিছু অপশনস চলে এসেছে। ওকে, নেক্সট এখানে আমাদের যেতে হবে হাউ টু অ্যাপ্লাই যে যাব, এখানে কিন্তু দেখিয়ে দেবে যে একটা ওয়ান টাইম মোবাইল ওটিপি দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। তো অ্যাপ্লাই নাও আমরা প্রথমে ক্লিক করব। এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবার আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ঠিক আছে, আমি ওটিপিটা এখানে বসাবো। এখনো আসেনি ওটিপিটা, ওটিপিটা আসতে একটু টাইম লাগবে, ওটিপিটা এলেই কিন্তু আমরা বসিয়ে দেবো। এসে গেছে এখানে আমার কাছে ওটিপিটা, আমি বসাচ্ছি এখানে। ওকে, এবার আমি সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করলেই কিন্তু আবার একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে। ওকে, এখানে অ্যাপ্লিকেশন আইডি নিউ, অ্যাপ্লিকেশন ইয়ার 2022, এবং অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 18/7/2022, আজকে হচ্ছে 18/7/2022। তো সেই কারণে এখানে বলে দিচ্ছে মার্কড ফিল্ডস আর ম্যান্ডেটারি, অর্থাৎ যে মার্কড ফিল্ডগুলো আছে সেগুলো কিন্তু খুব ম্যান্ডেটারি। তো এখানে ফার্স্ট নেম, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে নাম নাম লিখতে হবে নিজের নাম, এখানে মিডিল নেম, এবং এখানে লাস্ট নেম। এখানে ডেট অফ বার্থ লিখতে হবে, এখানে জেন্ডার লিখতে হবে, ফিমেল মেল যেটা আছে সেটা লিখতে হবে, এবং এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর এখানে বাবার নাম লিখতে হবে, মানে ফাদার্স নেম আর মাদার্স নেম আর গার্জিয়ান নেম, এবং এটা এখানে টিক দিতে হবে যে এটা আপনার সাথে কোন সম্পর্ক, ফাদার মাদার আর গার্জিয়ান। ওকে, এখানে বাবার নাম লিখে দিতে হবে। দেন এবার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা লিখতে হবে, এবং ব্লক যদি হয় তো সেক্ষেত্রে কোন ব্লক, মিউনিসিপ্যালিটি হলে কোন ব্লক, সরি কোন মিউনিসিপ্যালিটি সেটা লিখতে হবে। নেক্সট এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, এখানে অ্যাড্রেস দেওয়ার পর এখানে পিনকোড দিতে হবে, এবং এখানে আধার নাম্বার দিতে হবে, এখানে মোবাইল নাম্বার তোমার দেওয়াই আছে, এখানে ইমেল আইডি দিতে হবে, এবং এখানে মাদার টাং দিতে হবে, এবং এখানে বার্ষিক ইনকাম কত সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ওকে, দেন এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তো আমি এখানে আমি ফর্মটা ফিল আপ করছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করেছি, আমার ভিডিওটা অফ ছিল, আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করেছি। তো দেখতে পাচ্ছেন আমি নির্দিষ্ট ঘরগুলো যেগুলো যে চা চেয়েছে সেগুলো আমি সমস্তটাই কিন্তু রিকোয়ার্ডস ঘরগুলো কিন্তু আমি সম্পূর্ণ ফিল আপ করে দিয়েছি। এরপর আমরা কিন্তু এখানে সেভ অ্যান্ড প্রসিডে কিন্তু ক্লিক করব। ওকে, সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখাবে আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু সেভ অ্যান্ড প্রসিড, এখানে ওকেতে ক্লিক করতে হবে। সেখানে ওকেতে ক্লিক করার সাথে সাথে প্লিজ এন্টার এ গার্জেন টাইপ, ওকে সরি আমার এখানে গার্জেন টাইপটা দেওয়া ছিল না, আমি এখানে গার্জেন টাইপটা দিয়ে দিই। তো সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে সেম আসছে, এবং এখানে বেসিক ইনফো সেভ সাকসেসফুলি, তার মানে আমার বেসিক ইনফরমেশনটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেল। তো এখানে আমি ওকেতে ক্লিক করলাম। এবার আমার কিন্তু এখানে বেসিক ইনফরমেশনের পরে আমাকে এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কিন্তু আমাকে দিতে হবে। ওকে, তো আমি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিয়ে দেবো। তো এখানে কোন মিডিয়ামে সেটা আমাকে দিতে হবে, মিডিয়ামগুলো আমি সিলেক্ট করে নিই আমার যেটা আছে। ওকে, তো আমি এখানে করছি, আপনারা দেখুন আমি এখানে করে দিচ্ছি, সমস্তটা ফিল আপ করে নিচ্ছি।
এখানে এখানে দিয়েছে ম্যাক্সিমাম 150 ক্যারেক্টার্স এর মধ্যে কিন্তু আপনাকে সাবজেক্টের সমস্ত নেমগুলো কিন্তু লিখতে হবে। সুতরাং এটা কিন্তু একটা টাফ বিষয়। সুতরাং আপনারা কিন্তু শর্ট ফর্মে, মানে সাবজেক্টের যে শর্ট ফর্ম হয় সেই শর্ট ফর্মে আপনারা লিখতে পারেন, অথবা আপনারা কিন্তু ফুল ফর্মে লিখলে আশা করি না ধরবে। তো আপনারা কিন্তু দেখবেন, আপনারা যদি ধরে যায় তা খুব ভালো কথা, নাহলে কিন্তু আপনারা শর্ট ফর্মে দিয়ে দিতে পারেন। ওকে, তো এখানে আমি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সমস্ত রিকোয়ার্ড ডিটেলস গুলো আছে সেগুলো কিন্তু আমি ফিল আপ করে নিচ্ছি। এরপরে আমি এখানে সেভ অ্যান্ড প্রসিডে কিন্তু ক্লিক করব। ওকে, সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরে ওকে অপশন আসবে, এবং ওখানে ওকে অপশন নিলে একটুখানি প্রসেসিংয়ে টাইম হবে, এবং ওকে লিখলি কিন্তু এখানে এবার আপলোড ডকুমেন্টস চলে আসবে। এবার এখানে আমি আপলোড ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্টসগুলো আমি আমার আপলোড করে নেব। তো এবার আমি একে একে আমি সমস্ত যেখানে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো লাগবে, যেমন হচ্ছে রিসেন্ট ফটোগ্রাফ, প্রুফ অফ এজ, কাস্ট সার্টিফিকেট, 10 অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, 12 অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, যেগুলো লাগবে রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমি আমার প্রিন্টার থেকে আমি স্ক্যান করে নিলাম। এবার আমি সেগুলো ফাইলগুলো চুজ করে কিন্তু আমি এখানে আপলোড করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এবার চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, এবং এখানে আমি যেখানে আমার ফটোটা আছে সেখান থেকে আমি ফটোটা ক্লিক করে নেব। এখানে এসে গেছে। আবার এরমভাবে সেম এখানে কি চেয়েছে, এটা এটা চেয়েছে হচ্ছে প্রুফ অফ এজ অর্থাৎ বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট এখানে আমার আমি নিয়ে নিলাম, হয়ে গেল এখানে যেখানে যে। এবং একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ফটোটা পিএনজি জেপিজি সাইজ কিন্তু 50 কেবির মধ্যে থাকতে হবে, আর বাকিগুলো কিন্তু সব পিডিএফ চেয়েছে। ওকে, তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। নেক্সট হচ্ছে 10 অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, 10 এর মার্কশিট আমি দিয়ে দিচ্ছি, এবং তারপরে যে 12 অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, আমি 12 এর ইকুইভ্যালেন্ট মার্কশিটও দিয়ে দিলাম। তো এখানে হয়ে গেল, আমি মার্কশিট সমস্তটাই আপলোড করে দিয়েছি, এবং এখানে সেভেন প্রসিডে ক্লিক করব। সেভেন প্রসিডে ক্লিক করার সাথে সাথে এখানে একটু টাইম নেবে, লোডিং হবে, দেন এখানে আসবে স্টাডি সেন্টার সিলেকশন। এবার এইটাই হচ্ছে মেন জায়গা যেখানে আপনি আপনার স্টাডি সেন্টারটা সিলেক্ট করতে পারবেন। ডকুমেন্ট এখানে সেভ সাকসেসফুল হয়ে গেছে, এবং এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু এখানে আমাকে স্টাডি সেন্টার দিয়ে দিল। দেন এখানে সেভেন প্রসিডে কিন্তু ক্লিক করতে হবে। সেভেন প্রসিডে আমি ক্লিক করব, এখানে ওকে বাটন আসবে, এবং আবার ওকেতে ক্লিক করব। দেন এখানে কি আসবে, আই সোলেমনলি ডিক্লিয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি অ্যান্ড বাই মি আর কারেক্ট, শুড ইট বি ফাউন্ড আদারওয়াইজ মাই ক্যান্ডিডেটিওর মে বি ক্যান্সেলড অ্যান্ড আই উড বি লিয়াবেল ফর এ ফুলেস্ট এক্সিস্টেন্স অফ ল। তো এখানে কিন্তু বলছে যে এটা একটা ডিক্লারেশন, মানে এখানে যদি আপনি সমস্তটা এখানে সমস্তটা আপনার সজ্ঞানে সমস্তটা ঠিকঠাক করেছেন, যদি এটা কোনো ভুলভ্রান্তি করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্ডিডেটিওরটা বাতিল করে দেওয়া হবে। তো এখানে আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। সেখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে এখানে আসবে ওয়ান সাবমিটেড অ্যাপ্লিকেশন ক্যান নট বি মডিফাইড, আর ইউ ওয়ান টু সিওর সাবমিট। তো এখানে ওকেতে ক্লিক করলে কিন্তু আমার ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো আমি এখানে ওকেতে ক্লিক করব। এখানে আপনার অ্যাপ্লিকেশন যে ভাইড আইডিটা আছে সেটা কিন্তু প্লেস হয়ে যাবে। তো এখানে আপনি ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু পেজটি আপনি দেখতে পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশন আন্ডার ভেরিফিকেশন, তো আপনার এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে, এবং এখানে স্টাডি সেন্টার সমস্তটাই কিন্তু আপনি যে ডিটেলসটা দিলেন সেটা কিন্তু আপনার এখানে চলে আসবে। তো আশা করি আপনাদের সমস্ত ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরেছেন, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোরূপভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা কিন্তু আমাদেরকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করতে পারেন। এছাড়াও আপনাদের যদি ফর্ম ফিল আপ করতে কোথাও কোনোভাবে কোনো জায়গায় অসুবিধা হয় বা কোনোভাবে কোনো সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ কিন্তু করতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ফর্ম ফিল আপ করে দেবো, সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রোভাইড করে দেবো। তো আশা করি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা অবশ্যই আপনাদের ফর্ম ফিল আপ করতে পারলে আমরা নিজেদেরকে অনেক গর্ববোধ করবো। তো আজ আলোচনা এইটুকুই। এরপরে নেক্সট কিন্তু সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার নিয়ে যে কোনো আপডেট এলে কিন্তু আমরা সবার আগে ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেবো, যেমনভাবে দিচ্ছি সেরকমভাবে দিয়ে যাবো। তো আপনারা সকলেই সমস্তটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন।